আসসালামুআলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমরা শিখব তিনটি সকেট কানেকশন। তো এখানে দেখুন তিনটি সকেট আছে, একটি সুইচ আছে, একটি ইন্ডিকেটর, একটি ফিউজ। তো আপনারা ইন্ডিকেটর ফিউজ এই দুইটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আমার কাছে ছিল তাই দিয়ে রাখছি, তো এটা দিলে ভালো হবে। তো এখানে দেখুন একটি সুইচ, সুইচটা অন করব। সুইচটা অন করলে এই প্রথম যে সকেটটা আছে এই সকেটটায় কানেকশন থাকবে, সুইচটা অন করবো, এখানে কানেকশন থাকবে। আর বাকি যে দুইটা আছে এই দুইটা থাকবে অটো, মানে এখানে যদি টুপিন দিই, টুপিন দিলেই কানেকশন থাকবে। তো এখানে দেখুন আমরা এগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি, তো আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। তো এটা হচ্ছে একটি 6 গেটের বোর্ড, আপনারা চাইলে 4 গেট থেকে 4 গেটের বোর্ড দিয়ে আপনারা এগুলো করতে পারেন। তো আমার কাছে 6 গেটের বোর্ড ছিল তাই দিয়ে আমরা করছি। তো কানেকশন দেওয়ার জন্য আমরা এইভাবে উল্টিয়ে নেব। তো এখানে দেখুন এটি হচ্ছে আমাদের ফিউজ, এটি ইন্ডিকেটর, একটি সুইচ, আর এই তিনটি হচ্ছে সকেট। তো আমরা কী করবো, এই সুইচটা যখন অন করবো তখন এই সকেটে লাইনটা যাবে, আর এই দুইটা থাকবে অটো। ইন্ডিকেটর এবং এই যে দুইটা সকেট আছে এগুলোর একই কানেকশন। তো আমরা জানি যে ইন্ডিকেটরের একটা লাইন পজিটিভ দিতে একটা নেগেটিভ, কারণ ইন্ডিকেটারের ভিতরে একটা বাল্ব থাকে, বাল্বে নেগেটিভ এবং পজিটিভ সংযোগ দেওয়া লাগে। তো সেক্ষেত্রে এখানেও যে সকেটটা আছে, এখানে যে সকেটটাকে, সকেটেও আমরা জানি যে দুইটা কানেকশন দিতে হয়, একটি পজিটিভ লাইন, একটি নেগেটিভ লাইন। তো এখানে সবগুলো একই, কিন্তু ফিউজের ক্ষেত্রে ফিউজে এক এক মাথায় এক টার্মিনালে পজিটিভ দিতে হয় এবং আরেক টার্মিনালে পজিটিভ দিতে হয়, মানে দুই টার্মিনালেই পজিটিভ। পজিটিভটা এই টার্মিনালে আমরা দিব, এখান থেকে ফিউজের মাধ্যমে, ফিউজের ভিতর দিয়ে এখান থেকে লাইনটা ডেলিভারি হবে, এখান থেকে আমরা পজিটিভ লাইন নিয়ে এগুলো কানেকশন দেব। তো সেক্ষেত্রে এখানে দেখুন, এখানে ইন্ডিকেটরের নেগেটিভ একটা, পজিটিভ একটা, আর এই যে সকেট, সকেটের নেগেটিভ একটা, পজিটিভ একটা। তো এবার আমরা কানেকশন দেব। তো কানেকশন দেওয়ার জন্য প্রথমে আমাদের যে মেন লাইনটা, মেন লাইনটা আমরা এখানে দেব। এখানে মেন লাইন দেওয়ার পরে এখান থেকে যে মেন লাইনটা বের হবে, বের হওয়ার পরে এগুলো কানেকশন দেব। তো আমরা চেষ্টা করব যে সকেট, রেগুলেটর, মানে সব কিছুরই, যে সুইচ বলেন, সকেট বলেন, রেগুলেটর বলেন, সব কিছুরই নিচের টার্মিনালটাই পজিটিভ দেওয়ার জন্য এবং উপরে দেবো আমরা নেগেটিভ। সুইচের ক্ষেত্রে কী আসে, সুইচে এখানে পজিটিভ দিতে হয়, তারপরে যখন আমরা সুইচটা অন করি তখন এদের দ্বিতীয় টার্মিনাল আসে, দ্বিতীয় টার্মিনাল থেকে পজিটিভ লাইনটা বেরিয়ে অন্য জায়গায় আমরা কানেকশন করি। তো এখন আমরা কানেকশন দিয়ে নেব। তো কানেকশন দেওয়ার জন্য একটি তার নিলাম, তো তারটি এখান থেকে দেখুন, এখানে তো আমরা মেন পজিটিভ লাইনটা দিব, তাহলে আমাদের এখান থেকে আসবে এখানে, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর, দেখুন এটা ইন্ডিকেটর। তো এখান থেকে আমরা এখানে দেব, তারপর সুইচে আসবে, তারপর এখান থেকে এখানে। তো আমরা সুইচের লাইনটা পরে দিব, আগে এখান থেকে এখানে, তারপর এই যে দুইটা দেখছেন, একটা সুইচ, একটা সকেট, তো এই দুইটা লাইন আমরা পরে দেব, আগে এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে। তো আমরা এই 4টা লাইন আগে সংযোগ করে নিব। তো দেখুন আমি এখানে কানেকশন দিয়ে নিয়েছি। তো এখানে দেখুন এই যে আমাদের ফিউজ, ইন্ডিকেটর এবং এই দুইটা সকেট, এই দুইটা আমরা আগে বাকি রাখলাম, প্রথমে এই তিনটা কানেকশন দিয়ে নিলাম। তো এখানে দেখুন এই যে ফিউজ থেকে ইন্ডিকেটারে লাইন গেছে পজিটিভ লাইন, তারপর এখান থেকে এই যে সকেট, সকেটের পজিটিভ এবং দুই, এই যে দুই সকেটের পজিটিভ। তো এখানে আমাদের কাজ হলো এই যে দুই টার্মিনাল আছে এখান থেকে নেগেটিভ লাইন দেওয়া। তো এখান থেকে আমরা কী করবো, এই যে দেখেন ইন্ডিকেটর, আমরা জানি যে পজিটিভে, ইন্ডিকেটরে একটা পজিটিভ হয় একটা নেগেটিভ, সকেটে একটা পজিটিভ একটা নেগেটিভ, এভাবে আমরা কানেকশন করব। তো এখানে আমাদের পজিটিভ লাইনটা দেওয়া হয়ে গেছে, এখানে পজিটিভ দিয়েছে, এখানে পজিটিভ, এখানে পজিটিভ। তো এরপর আমরা এখানে নেগেটিভ দেবো, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। তো আমরা এই লাইনগুলো দিয়ে নেব।
তো দেখুন আমাদের এটা লাগানো হয়ে গেছে। এখানে তিন টার্মিনালে আমরা নেগেটিভ লাইন দিয়ে দিয়েছি। তো এখন যদি আমরা এটাই নেগেটিভ লাইন দিই, মেন দিয়ে নেগেটিভ লাইনটা এটাই দিই এবং পজিটিভ লাইনটা যদি এটাই দিই, তো আমাদের ইন্ডিকেটর এবং এই দুইটা সুইচে কানেকশন চলে আসবে দুইটা সকেটে। তো এটা কমপ্লিট হয়ে গেল। এখন বাকি থাকলো এই যে সুইচ এবং এই সকেটটা। তো আমরা কি বলছিলাম, সুইচ অন করলে এখানে সকেটে লাইন যাবে। তো এখানে আমরা যদি সুইচের প্রথম টার্মিনালে পজিটিভ দিই, তখন যখন অন করব সুইচটা, তখন এখান থেকে পজিটিভ লাইনটা সকেটের এখানে চলে যাবে, এখানে এখান থেকে এখানে সংযোগ করে দিব। তারপর এটাই আমরা নেগেটিভ দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাদের এই যে দেখুন, সুইচটা অন করলে এখানে লাইন যাবে। তো আমাদের এটাই পজিটিভ নেগেটিভ দিতে হবে এবং এটাই পজিটিভ সুইচ থেকে নিয়ে, এবং এই যে সুইচের প্রথম টার্মিনাল এখানে আমরা পজিটিভ দিয়ে দেব। তো আমরা এই কাজটা করে নিব। তো দেখুন এখানে আমি কানেকশন দিয়ে নিয়েছি। এখান থেকে দেখুন সুইচের পজিটিভ, এই যে প্রথম টার্মিনালটা আছে এখানে পজিটিভ লাইন দিয়েছি। তারপরে যখন সুইচটা আমরা অন করবো, তখন এখানে সংযোগ চলে যাবে দ্বিতীয় টার্মিনালে। তো এখান থেকে আমরা পজিটিভ নিয়ে এই যে সকেটটা আছে এই সকেটে দিয়ে দিয়েছি। তো তার মানে আমরা যখন সুইচটা অন করব, তখন সকেটে লাইন চলে যাবে। এখন বাকি থাকলো সকেটের এই টার্মিনালটা। তো এখানে আমরা একটা নেগেটিভ দিয়ে দেবো। তো আপনারা চাইলে এই তারটাও এখানে দিয়ে দিতে পারেন, অথবা অন্য একটা নেগেটিভ তার এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন। দেখুন আমাদের লাইনটা লাগানো হয়ে গেছে। তো আপনারা এখানে আমি যে তারগুলো ব্যবহার করছি, আপনারা একটু ভালো তার ব্যবহার করবেন। আপনাদের দেখানোর জন্য আমি এই তারগুলো ব্যবহার করলাম। তো বেশি ঝামেলা না করে এখানে দেখুন, এখান থেকে নেগেটিভ লাইনটা নিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো এখন কী করবেন, এখন আপনাদের একটু বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ফিউজ, এটা দেখুন, এটা হচ্ছে ফিউজ। তো এটা হচ্ছে আমাদের ফিউজ। তো ফিউজে যখন আমরা এখানে মেন লাইনটা সংযোগ করবো, মেন পজিটিভ লাইন, তখন এখান থেকে ফিউজের ভিতর দিয়ে এখানে লাইনটা চলে যাবে। তো এখানে পজিটিভ লাইন দিয়ে এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের সকেট। সকেটের নিচের টার্মিনালে এটা পজিটিভ দিয়ে দিয়েছি, এবং বলছিলাম যে এই দুইটা সকেট আমাদের অটো থাকবে, মানে আমরা টু পিন সংযোগ দেবো আর কানেকশন থাকবে। তো সেক্ষেত্রে এখানে পজিটিভ নিয়ে আমরা এদের দেখুন এই দুইটা সকেট, তো সকেটের নিচের টার্মিনালে আমরা পজিটিভ দিয়ে দিয়েছি দুইটায়। তো এখানে আমাদের সুইচের ক্ষেত্রে, সুইচে আমরা এখানে পজিটিভ দিয়েছি, এদের প্রথম টার্মিনালে আমরা পজিটিভ দিয়েছি। তারপর যখন সুইচটা অন করবো, তখন নিচের টার্মিনালে সংযোগ চলে যাবে। তো যাওয়ার পর এখান থেকে এখানে সংযোগ চলে যাবে। তো যখন সুইচটা অন করবো, এটাই কানেকশন চলে যাবে। এখানে আমরা সবগুলো নেগেটিভ দিয়ে দিয়েছি। তো এখন আমাদের কাজ হলো মেন লাইনটা এখানে দেওয়া, এবং যে নেগেটিভ লাইনটা যে কোনো একটা নেগেটিভে দিয়ে দেওয়া। তো আমরা মেন লাইনটা দিয়ে দেবো। নেগেটিভ লাইনটা আমরা এখানে যে কোনো একটা নেগেটিভে লাগিয়ে দেবো। তো আমরা এখানে লাগিয়ে দেবো। তো দেখুন আমরা লাগিয়ে নিয়েছি। তো আর একটা কথা, আপনাদের যদি এই যে বোর্ড কানেকশন, বোর্ড কানেকশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে, যে কোনো বোর্ড কানেকশন, তো আপনারা আমাদের চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখতে পারেন। তো ভিডিওগুলো দেখার পর আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তো এখন আমরা এটা লাগিয়ে দেবো। তো এবার আমাদের কাজ হলো যে ফিউজটা আমাদের বেঁধে নিতে হবে। তো আমি এখানে আগেই ফিউজটা বেঁধে নিয়েছি। তো
তো আপনারা এখানে শক্ত কোনো তার ব্যবহার করবেন না, এখানে এদের দেখুন চিকন তার ব্যবহার করবেন। তার কারণ হলো ভেতরে যদি কোনো শর্ট সার্কিট হয় তখন ফিউজটা আমাদের কেটে যাবে, তো এখানে ফিউজটা কাটার জন্যই মূলত দেওয়া। তো যদি ফিউজটা কেটে যায় তখন আমাদের অনেক সময় দেখা যায় যে বোর্ডটা পুড়ে যায়, শর্ট সার্কিট হয়ে ভেতর থেকে বোর্ডটা পুড়ে যায়। তো তখন যদি ফিউজটা কেটে যায় তখন সংযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমরা লাইনটা চেক করব। তো দেখুন এখানে আমরা লাইনটা দিয়ে দিয়েছি, এখানে দেখুন ইন্ডিকেটরটা জ্বলছে। তো আমরা এই সকেটগুলো এখন চেক করব। তো সকেট চেক করার জন্য আমরা এখানে এই যে চার্জারটা ব্যবহার করবো, চার্জারের এখানে আলো জ্বলে, লাইট জ্বলে, তো এখানে দিলাম। দেখুন যখন সুইচটা অন করব তখন দেখুন এখানে বাতিটা জ্বলছে, তার মানে এই সকেটটা আমাদের ঠিক আছে। আর এই দুইটা সকেট আমাদের অটো, এখানে দিলেই এ দেখুন জ্বলছে, দুটাই জ্বলবে দেখুন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন। তো চ্যানেলের ভিডিওগুলো দেখার পরে আপনাদের মনে যে বোর্ড কানেকশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।